দেখুন যারা চায় না যে পশ্চিমবাংলার উন্নয়ন যে চলছে, উন্নয়ন চলুক, সাধারণ মানুষ পরিষেবা পাক, তারাই কিন্তু নিজে একটা স্বার্থগত ভাবনা নিয়ে ট্যাক্সি স্ট্রাইক করছে, এটা কিন্তু ঠিক না। আমরা আইএনটিটিইউসির পক্ষ থেকে আমরা সাধারণ মানুষ, সাধারণ যাত্রী যারা, যাদের কোনো অসুবিধা হয় না, তাই আমরা অটোর এখানে পরিষেবা করেছিলাম। ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা সকাল থেকে দিয়েছি, বাসের সার্ভিস দিয়েছি। আমাদের পরিবহন মন্ত্রী মদন মিত্র উনার নির্দেশে আমরা যেভাবে পরিষেবা দিয়েছি, যা সাধারণ মানুষ, যাত্রী, সাধারণ যারা, ওনারা খুশি, ওনারা উৎসাহিত। কোনো প্যাসেঞ্জারকে কোথাও কোনো অসুবিধা হয়েছে আমার মনে হয়। অ্যাকচুয়ালি তো আমাদের ট্যাক্সি স্ট্রাইক নেই, ট্যাক্সিকে স্ট্রাইক করানো হচ্ছে জোরজবরদস্তি। কিছু অসামাজিক লোকরা ঢুকে আমাদের ট্যাক্সিটাকে অ্যাকচুয়ালি আন্দোলনের নাম করে এরা স্ট্রাইক করছে, তাই মার্কেট থেকে ট্যাক্সি উদয় হয়ে গেছে। আমাদের আইএনটিটিসির পক্ষ থেকে আমরা এখানে কিছু ট্যাক্সিকে আমাদের নিজের ইউনিয়নের তরফ থেকে কিছু পরিষেবা দিয়েছি, যে ট্যাক্সিটার থেকে কোনো এমার্জেন্সি হলে তাকে আমরা ফ্রি সার্ভিস করে দিয়েছি, এবং কোনো বয়স্ক লোক হলে তার কোনো যার রেট আছে আমাদের ডিফারেন্ট রেট, সেই হিসাবে আমরা পাঠিয়ে দিয়েছি, বা কেউ মিটারে যেতে যেতে মিটারেও দেওয়া হচ্ছে। আমাদের পরিষেবা মোটামুটি ভালোই আছে। জোরজুলুমের প্রতিবাদ লোকে বলছে, কিছু ড্রাইভাররা অভিযোগ করেছে, সেটা তো আলোচনার মাধ্যমে হবে। এই 13 তারিখে আমাদেরকে পরিবহন মন্ত্রী গুরিরাম অনুসন্ধানের কেন্দ্রে সব ট্যাক্সি এবং মালিকদের ডাকা হয়েছে, সেখানে আলোচনার মাধ্যমে আর কি এটা আমরা মিটিং নিতে চাই। কিন্তু এইভাবে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করে আমাদের কোনো ইচ্ছে নেই।